অনলাইন থেকে আয় করা যায় তা কিন্তু আমরা সকলেই জানি, কিন্তু কিভাবে আয় করা যায় তার কোনো প্রপার গাইডলাইন বা রাস্তা আমরা কেউই জানি না। সো আপনারা যারা হচ্ছে গিয়ে অনলাইন সম্পর্কে আইডিয়া রাখেন তারা কম বেশি হয়তো দারাজ সম্পর্কে শুনে থাকবেন। দারাজ হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান ই কমার্স ওয়েবসাইট। সো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনারা দারাজের অ্যাফিলিয়েট মার্কেটিং করে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া খুব সহজে ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে প্রত্যেক মাসে 10-15 হাজার টাকার মতো খুব ইজিলি আয় রোজগার বা ইনকাম করতে পারবেন। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের এই লিসনটি শুরু করে দিচ্ছি। তো দারাজের অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে দারাজের ওয়েবসাইটে ভিজিট করতে হবে বা চলে আসতে হবে। সো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দারাজের ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব, তো আপনারা সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে চলে আসতে পারবেন। দেন একদম নিচে চলে আসবেন ওয়েবসাইটের। চলে আসার পর এখানে দেখবেন যে জয়েন দ্য দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে হচ্ছে গিয়ে অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য একটা পেজ ওপেন হবে। এখানে অনেক কিছু দেওয়া রয়েছে, কমিশন রেটেড সহ সব কিছুই দেওয়া রয়েছে, বিস্তারিত পড়ে নেবেন। তো বিস্তারিত পড়া হয়ে গেলে আপনারা এখানে সাইন আপ নাও একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা হচ্ছে গিয়ে ফর্ম ওপেন হবে। এই ফর্মটা জাস্ট আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ, এটা হচ্ছে আপনি যেহেতু ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলবেন তাই হচ্ছে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, অথবা আপনার যদি কোনো কোম্পানি থাকে বা হচ্ছে কি আপনার কোনো ইনস্টিটিউট থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি নিচেরটা সিলেক্ট করতে পারেন। এরপর হচ্ছে গিয়ে ফুল নেম, আপনার পুরো নামটা দিবেন এনআইডি কার্ড অনুযায়ী, ঠিক আছে, সো আমরা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে গিয়ে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার, মানে হচ্ছে কি আপনার বিন নাম্বার। তো বিন নাম্বার যদি আপনার থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই, মানে যেহেতু এটা আপনার বিজনেস বা ব্যবসা প্রতিষ্ঠান না তো সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই, এখানে আপনি দেওয়াই আছে, এটা অপশনাল, ঠিক আছে। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, তো এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিবেন, সো আমরা দিয়ে দিচ্ছি। তো ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পর একটু নিচে আসবেন, আসার পর এখানে ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বার বা আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে, সো আমরা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে গিয়ে কান্ট্রি ইউ আর বেসড ইন, আপনি যে দেশে থাকেন ওই দেশটা এখানে দিতে হবে, সো আমরা দিয়ে দিলাম বাংলাদেশ। দেন হচ্ছে সিটি দিতে হবে আপনাকে, সিটি আমরা ঢাকা দিয়ে দিলাম। এরপর আপনার হচ্ছে পোস্টাল অ্যাড্রেসটা আপনি দিবেন, সো এখানে আমরা আমাদের এরিয়াটা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে একটা ফোন নাম্বার দিতে হবে, সো আমরা একটা ড্যামি ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম, আপনারা আপনাদের ফোন নাম্বার দিবেন। দেন হচ্ছে টেল আস অ্যাবাউট ইউর ট্রাফিক, আপনি যে সোর্সকে কাজে লাগিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তো ওই ট্রাফিক সোর্স সম্পর্কে লিখবেন। সো আমাদের যেহেতু একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে অলমোস্ট 164,000 সাবস্ক্রাইবার রয়েছে, তো আমি চাইলে আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে লিখতে পারি যে আই এম এ ইউটিউবার। তো আমি এখানে লিখে দিলাম আই এম এ ইউটিউবার, মাই চ্যানেল হ্যাভ 164,000 সাবস্ক্রাইবার, আই ওয়ান্ট টু প্রমোট দারাজ মাই চ্যানেল। জাস্ট আমি শর্টকাটে লিখে দিচ্ছি, আপনি আপনার মতো হচ্ছে কি আপনার ট্রাফিক সোর্স সম্পর্কে লিখবেন। তো আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে, ঠিক আছে, তাহলে হচ্ছে কি আপনার ফেসবুক পেজ সম্পর্কে লিখবেন অ্যান্ড আপনার ফেসবুক পেজে কত ফলোয়ার আছে সেটা একটু মেনশন করে দিবেন। দেন হচ্ছে কি আপনি যদি ওয়েবসাইট থাকে অ্যান্ড আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে প্রমোট করতে চান তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট সম্পর্কে লিখবেন, ঠিক আছে। আমার যেহেতু চ্যানেল আছে আমি চ্যানেল সম্পর্কে লিখছি, মানে হচ্ছে কি যেই সোর্স থেকে দ্বারা যে আপনি ট্রাফিক পাঠাবেন বা ভিজিটর পাঠাবেন যার মাধ্যমে হচ্ছে কি আপনার এই অ্যাফিলিয়েট ইনকামটা হবে ওই সোর্স সম্পর্কে এখানে লিখবেন। এরপর নিচে আসবেন, নিচে আসার পর লিখবেন যে মান্থলি ট্রাফিক সাইজ, সো আপনার ওয়েবসাইট ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে মান্থলি হচ্ছে গিয়ে কী পরিমাণ মানুষ ভিজিট করে। তো হচ্ছে গিয়ে আপনি প্রথমটাই সিলেক্ট করে দিন লেস দেন 50,000, তো আমরা এটাই সিলেক্ট করলাম। সো আপনার যদি আরও বেশি বা কম হয় এগুলো থেকে আপনি হচ্ছে গিয়ে সিলেক্ট করতে পারেন, তো আমরা প্রথমটাই সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে ট্রাফিক টাইপ, ট্রাফিক টাইপটা হচ্ছে ক্যাশব্যাক, প্রাইস কম্পারিজন সাইট, কুপন ইঞ্জিন, নেটওয়ার্ক, ইনফ্লুয়েন্সার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। সো আপনার ট্রাফিক টাইপ যে ধরনের সেটা সিলেক্ট করবেন। সো আমাদেরটা যেহেতু ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটর, মানে আমরা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভিডিও বানাই বা আমরা একজন ইনফ্লুয়েন্সার, তো আমি এটা সিলেক্ট করছি। এরপর একটু নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে ট্যাক্স ইনফরমেশন বা ট্যাক্স আইডি বলতেছে, তো আপনার যদি ট্যাক্স আইডি থাকে তাহলে দিবেন, না হলে দরকার নেই। এরপর হচ্ছে ট্যাক্স বা লিগাল ইনফরমেশন, ভ্যাট রেট, সো কত পার্সেন্ট ভ্যাট কাটবে বা আপনার কার্ড থেকে বাইরে থেকে নর্মালি কত পার্সেন্ট ভ্যাট কাটবে ওইটা হচ্ছে এখানে লিখে দিবেন। এরপর হচ্ছে ট্যাক্স ইনফরমেশন, ভ্যাট অ্যাপ্লিকেবল, সো যেহেতু আমাদের ট্যাক্স আইডি নাই তো সেক্ষেত্রে আমরা এখানে নো দিব, নো দিয়ে দিলে আমাদের এই উপরের অপশনগুলো কিছু দেওয়ার দরকার নেই। এরপর হচ্ছে ব্যাংক ইনফরমেশন, হ্যাঁ, বেনিফিসিয়ারি নেম, এখানে হচ্ছে বেনিফিসিয়ারি নেম দিয়ে দিবেন। তো ব্যাংক এখানে যে ইনফরমেশনগুলো দিবেন সেটাই কিন্তু ওই দারাজ থেকে আপনার যে ইনকাম হবে সেই ইনকামগুলো কিন্তু এইখানের যে ব্যাংক অ্যাকাউন্ট দিবেন ওইটা তোরা ট্রান্সফার করে দিবে, ঠিক আছে। তো এই জন্য ব্যাংক ইনফরমেশনটা খুব সুন্দরভাবে দিবেন। তো এখানে বেনিফিসিয়ারি নেম হচ্ছে কি আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের নামটা দিব। এরপর হচ্ছে এখানে ব্যাংক নেম দিতে হবে, সো আপনি আপনার অ্যাকাউন্টটা যে ব্যাংক ওই ব্যাংকের নামটা দিবেন। সো আমরা এখানে ডাচ বাংলা ব্যাংক দিব, তো আমি শর্টকাটে জাস্ট লিখছি, আমি এখানে DBBL ব্যাংকটা লিখে দিলাম শর্টকাটে। আপনি ফুল ফর্ম লিখবেন, ঠিক আছে, আপনি গুগল হচ্ছে গিয়ে ব্যাংকের নাম লিখে সার্চ করলে সুন্দরভাবে ব্যাংকের অরিজিনাল নেম চলে আসবে, ওইটা এখানে পেস্ট করে দিবেন। এরপর হচ্ছে ব্যাংক ইনফরমেশন, ঠিক আছে, তো এখানে আপনি ব্যাংক ইনফরমেশনটা দিয়ে দিবেন, আপনার এই যে বেনিফিসিয়ারি ফোন নাম্বার, মানে হচ্ছে ব্যাংকের যে ওনার
মানে হচ্ছে আপনি যেহেতু যেহেতু হচ্ছে অ্যাকাউন্ট আপনার নামে তো সেক্ষেত্রে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন সো আমরা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে গিয়ে ব্যাংক ইনফরমেশন বেনিফিশিয়ারি কান্ট্রি তো এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিব দেন হচ্ছে ব্যাংক ইনফরমেশন বেনিফিশিয়ারি অ্যাড্রেস ঠিক আছে আপনার অ্যাড্রেসটা এখানে দিবেন আবার তারপর হচ্ছে ব্যাংক ইনফরমেশন ব্যাংক অ্যাড্রেস ব্যাংকের অ্যাড্রেসটা এখানে আপনি দিয়ে দিবেন ঠিক আছে এরপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে হচ্ছে গিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন অ্যান্ড এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ এই অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকাগুলো ঢুকবে তো এখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ভালো মতো দেখে দিয়ে দিবেন তো আমরা একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম এরপর হচ্ছে ব্যাংক ইনফরমেশন আইবিএন নাম্বার তো আপনাদের আইবিএন নাম্বারটা হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিবেন অ্যান্ড এই ইনফরমেশনগুলো আপনি হচ্ছে গিয়ে আপনার ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন দিলেই হচ্ছে গিয়ে পেয়ে যাবেন অথবা ব্যাংকে যোগাযোগ করলে আইবিএন নাম্বার সহ সব কিছু পেয়ে যাবেন অথবা আপনার ব্যাংকের নাম লিখে গুগলে সার্চ করবেন যে দাস বাংলা ব্যাংক আইবিএন নাম্বার ঠিক আছে এগুলো লিখে সার্চ করলেও গুগলে পেয়ে যাবেন তো আপনি আপনার আইবিএন নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমরা একটা দিয়ে দিলাম এরপর হচ্ছে ব্যাংক ইনফরমেশন ব্রাঞ্চ কোড আপনার ব্রাঞ্চের কোডটা এখানে দিবেন প্রত্যেকটা ব্যাংকের কিন্তু একটা ব্রাঞ্চ কোড থাকে হ্যাঁ তো ওই ব্রাঞ্চ কোডটা এখানে দিয়ে দিবেন তো আমরা একটা ব্রাঞ্চ কোড দিয়ে দিলাম এরপর হচ্ছে ব্যাংক ইনফরমেশন রাউটিং নাম্বার বা সুইফট নাম্বার তো হচ্ছে গিয়ে গুগলে দাস বাংলা ব্যাংক সুইফট কোড লিখে সার্চ করলে পাওয়া যায় অথবা আপনি আপনার ব্যাংকে যোগাযোগ করলে সবচেয়ে সেফ ঠিক আছে একদম অ্যাকুরেট জিনিসপত্র আপনি পেয়ে যাবেন তো এখানে সুইফট কোডটা আপনি বসিয়ে দিবেন তো আমরা এখানে একটা সুইফট কোড বসিয়ে দিলাম জাস্ট ডেমি পারপাসে এরপর এক লাস্ট হচ্ছে ব্যাংক ইনফরমেশন ব্যাংক অ্যাকাউন্ট কান্ট্রি আপনার ব্যাংকটা কোন দেশে তো এখানে হচ্ছে গিয়ে যদি বিদেশে কোনো ব্যাংক হয় তাহলে ওইটা লিখবেন তো আমাদের ব্যাংকটা যেহেতু বাংলাদেশি তো আমরা এখানে বাংলাদেশ লিখলাম তো বাংলাদেশ লিখে দিলাম তো আমাদের সকল ইনফরমেশন দেওয়া ডান তো সকল ইনফরমেশন আপনার সাকসেসফুলি দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন এখানে সাবমিট ফর্ম অপশনটিতে ক্লিক করে দিবেন আমাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তাই আমি আর সাবমিট ফর্মে ক্লিক করছি না আপনি এই ফর্মটা জাস্ট ফিল আপ করে দিবেন তো ফিল আপ করে দেওয়ার পর আপনার হচ্ছে গিয়ে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দারাজের কাছে আপনার ইনফরমেশন চলে যাবে দেন হচ্ছে গিয়ে তারা আপনার এই ইনফরমেশনগুলোকে রিভিউ করবে রিভিউ করার পর যদি মনে হয় যে না আপনি হচ্ছে গিয়ে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের অ্যাক্সেস পাওয়ার যোগ্য তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে তবে আপনি যদি সঠিকভাবে সকল ইনফরমেশন দেন তাহলে হচ্ছে গিয়ে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন ঠিক আছে তো এখন আমরা দেখাবো যে আপনি যখন দারাজের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাবেন দেন আপনার সামনে কী ধরনের ইন্টারফেস শো হবে তো অ্যাফিলিয়েটের অ্যাকাউন্টের অ্যাক্সেস পাওয়ার পর আপনার সামনে ঠিক আছে এই টাইপের একটা লিঙ্ক দারাজ থেকে আপনাকে দেওয়া হবে আমি একটু প্রসেসটা বলে দিই তো আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন ফিল আপ করার কিছু দিনের মধ্যে হচ্ছে গিয়ে দারাজের অ্যাফিলিয়েট ম্যানেজার আপনাকে একটা ইমেল করবে অ্যান্ড আপনাকে কল করবে ঠিক আছে আগে আপনাকে সরাসরি দারাজের অ্যাফিলিয়েট ম্যানেজার কল করবে কল করে হ্যাঁ আপনার সম্পর্কে বিস্তারিত জানবে বা কথাবার্তা বলবে অ্যান্ড আপনি আসলেই তার যারা অ্যাফিলিয়েটে জয়েন করতে চাচ্ছেন কিনা এই সম্পর্কে জানবে তো আপনি কথা বলে যখন কনফার্ম করে দিবেন তখন হচ্ছে গিয়ে অ্যাফিলিয়েট ম্যানেজার আপনার যে ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়েছেন ওই ইমেল অ্যাড্রেসে ইমেল করে দারাজের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে লগ ইন করার হ্যাঁ একটা লিঙ্ক দিবে আপনাকে অ্যান্ড বিস্তারিত হচ্ছে গিয়ে টিউটোরিয়াল সহ সব কিছু প্রোভাইড করে দিবে তো যে লিঙ্কটা দিবে সেটা হচ্ছে এই লিঙ্ক adstream.daraz.com.bd এই লিঙ্কটি কিন্তু নর্মালি কোথাও অ্যাভেলেবেল নাই বা কেউ জানে না যাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে তারাই জাস্ট জানে তো এই adstream.daraz.com.bd তে হ্যাঁ আপনি যখন ক্লিক করে দিবেন বা সার্চ করবেন তখন হচ্ছে গিয়ে দারাজের এই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে লগ ইন হওয়ার এরকম একটা লিঙ্ক আপনার সামনে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে চলে আসবে members.daraz.com.bd ঠিক আছে তো এখানে এসে আপনি হচ্ছে গিয়ে লগ ইন করবেন লগ ইন করার জন্য আপনি আপনার ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ডটা এখানে দিবেন ঠিক আছে তো এই বিষয়বস্তুগুলো হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় দারাজকে ইনফরমেশনগুলো সাবমিট করবেন তো এইখান থেকেই দারাজের অ্যাফিলিয়েট ম্যানেজার আপনার জন্য হচ্ছে গিয়ে একটা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনাকে দিয়ে দিবে যখন আপনি অ্যাপ্রুভাল পাবেন তখন ইমেল অ্যাড্রেসে তারা হচ্ছে গিয়ে আপনাকে প্রোভাইড করে দিবে সো আমি আমার ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করতেছি তো আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে সাকসেসফুলি দেখতে পাচ্ছেন আমি আমার দারাজের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে লগ ইন করে ফেলছি তো অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে লগ ইন করার পর দেখতে পাচ্ছেন যে এই টাইপের ইন্টারফেস শো হচ্ছে এখানে আমার লিঙ্কের থ্রুতে কতগুলো ভিজিটর ভিজিট করতেছে বা দারাজে যাচ্ছে এগুলো দেখা যাচ্ছে দেন হচ্ছে আমার এই অপশনে আমার কয়টা অর্ডার হচ্ছে ঠিক আছে এই অপশন থেকে দেখা যাচ্ছে যে আমার কতগুলো অর্ডার হয়েছে দেন আমার রেভিনিউ কতটুকু হইলো দেখতে পাচ্ছেন যে এই যে গত হচ্ছে 18 তারিখে আমার লিঙ্ক থেকে একজন 1800 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনছে আমার কমিশনগুলো দেখা যাচ্ছে কনভার্সন রেটগুলো এখান থেকে দেখা যাবে ঠিক আছে এরপর হচ্ছে গিয়ে উপরে আর্নিং রিপোর্টে ক্লিক করলে আমাদের কত আর্নিং হয়েছে যাবৎ ঠিক আছে দারাজের এই অ্যাকাউন্টে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং করে এই বিষয়টার রিপোর্ট আপনি দেখতে পারবেন এরপর হচ্ছে আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক কীভাবে নিব অ্যান্ড সেটা কীভাবে প্রমোট করব তো অ্যাফিলিয়েট লিঙ্ক নেওয়ার জন্য কী করতে হবে আমাদেরকে প্রমোট অপশনে ক্লিক করতে হবে করার পর এখানে লিঙ্ক অপশন রয়েছে ক্যাম্পেইন অপশন রয়েছে তো ক্যাম্পেইন অপশনে ক্লিক করলে দারাজে বিভিন্ন সময় দেখবেন যে বিভিন্ন ক্যাম্পেইন চলে তো এই সকল ক্যাম্পেইন পেয়ে যাবেন ওই ক্যাম্পেইনের লিঙ্ক নিয়ে আপনি ওগুলো প্রমোট করতে পারেন অথবা সিঙ্গেল কোনো প্রোডাক্ট যদি আপনি হচ্ছে প্রমোট করতে চান সিঙ্গেল কোনো প্রোডাক্টের লিঙ্ক নিয়ে তো সেক্ষেত্রে লিঙ্কে আপনি ক্লিক করে দেবেন এরপর আপনার সামনে এমন ইন্টারফেস ওপেন হবে এখানে হচ্ছে গিয়ে আপনি আপনার টার্গেটেড লিঙ্কটা দিবেন তো প্রোডাক্টের লিঙ্ক নেওয়ার জন্য আমাদেরকে
একটা দারাজের ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটে চলে আসার পর আমরা যে প্রোডাক্টটি হচ্ছে কি প্রমোট করতে চাচ্ছি ওই প্রোডাক্টটিকে এখান থেকে খুঁজে বের করতে হবে। সো ধরেন আমরা একটা স্কেটিং শু প্রমোট করব, তো আমরা এখানে লিখছি স্কেটিং শু। তো আমরা স্কেটিং শুজ লিখে সার্চ করে দিলাম। তো স্কেটিং শুজ লিখে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর স্কেটিং শুগুলো আমাদের সামনে এই যে চলে আসছে। কম দামি থেকে শুরু করে বিভিন্ন দামের স্কেটিং শু আমাদের সামনে চলে আসছে। তো এখন আমরা যেই স্কেটিং শুটি প্রমোট করতে যাচ্ছি ওই স্কেটিং শুতে আগে আমাদেরকে ঢুকতে হবে। সো আমরা প্রথম এই শুতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমাদের প্রোডাক্টটি দেখেন চলে আসছে, প্রোডাক্টের দাম 2700 টাকা। সো আপনার লিঙ্ক থেকে যদি এই প্রোডাক্টটি সেল যায় তাহলে হচ্ছে কি আপনি মোটামুটি ভালো মানের একটা কমিশন পাবেন। সো এই প্রোডাক্টের লিঙ্কটি নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন লিঙ্ক রয়েছে। সো আমরা উপরের লিঙ্কটিকে এখান থেকে কপি করে নেব, ঠিক আছে। কপি করে নেওয়ার পর এখানে এসে এটাকে আমরা পেস্ট করে দেবো, দেন এখানে জেনারেট লিঙ্কে আমরা ক্লিক করে দেবো। তো জেনারেট লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের একটা কিউআর কোড দিয়েছে, আর একটা হচ্ছে কি আমাদেরকে প্রোডাক্টের হ্যাঁ ট্র্যাকিং লিঙ্কটা দিয়ে দিয়েছে। সো আমরা এটাকে এখন কপি করে নেব। সো এটাই হচ্ছে এখন আমাদের এই ট্র্যাকিং লিঙ্ক। সো আমাদের এই লিঙ্কে ক্লিক করে কেউ যদি এখন দারাজে এসে এই প্রোডাক্টটি পারচেস করে বা যে কোনো প্রোডাক্ট পারচেস করে তাহলে হচ্ছে কি আমরা এই প্রোডাক্টের উপর একটা কমিশন পাবো। তো ধরেন আমাদের এই ট্র্যাকিং লিঙ্কটা আমরা কপি করছি, এখন যদি আমরা এটাকে পেস্ট করে দিই এখানে, হ্যাঁ, তাহলে দেখবেন যে সরাসরি আমাদেরকে এই প্রোডাক্টটা নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা পেস্ট করেছিলাম, কিন্তু এই যে এই ট্র্যাকিং লিঙ্কটা কিন্তু আমাদেরকে নিয়ে আসছে আমাদের এই প্রোডাক্টে। সো এখন আমি যদি এইখান থেকে বাই নাও বাটনে ক্লিক করে প্রোডাক্টটা অর্ডার করে ফেলি তাহলে হচ্ছে গিয়ে যদি লিঙ্কটা আপনার হয়তো আপনি হচ্ছে গিয়ে মোটামুটি 200-300 টাকার মতো কমিশন বা 400 টাকা বা আরও কম বেশি হইতে পারে এরকম একটা কমিশন আপনি পেয়ে যাইতেন, ঠিক আছে। তো এইভাবে আপনি হচ্ছে গিয়ে দারাজের অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে জয়েন করতে পারেন। জয়েন করার পর এভাবে হচ্ছে গিয়ে দারাজের প্রোডাক্টের লিঙ্কগুলো নিয়ে আপনি হচ্ছে গিয়ে প্রমোট করতে পারেন। প্রমোট করে হচ্ছে গিয়ে ঘরে বসে অনলাইনে পার মান্থ ভালো পরিমাণের একটা আর্নিং করতে পারে। সো এভাবে যদি আপনি প্রমোট করে ডেইলি 5টা প্রোডাক্টও সেল করতে পারেন, ঠিক আছে, 5টা একটা প্রোডাক্টে যদি আপনি 500 করে কমিশন পান, যেহেতু এটা একটু দামি প্রোডাক্ট, সো 500 করে কমিশন পাইলে সো 2টা প্রোডাক্টে 1000 টাকা, 4টা প্রোডাক্ট যদি বিক্রি করেন তাহলে অলমোস্ট 2000 টাকার মতো বা সামথিং পাবেন আপনি। তো এইভাবে হচ্ছে গিয়ে ডেইলি 2-3টা করেও প্রমোট করলে আপনার মান্থলি বেসিসে যদি আপনি চিন্তা করেন ভালো মানের একটা ইনকাম আপনার জেনারেট হবে। সো এখন এই লিঙ্ক প্রমোশনের জন্য আপনি বিভিন্ন ওয়ে ফলো করতে পারেন। প্রথমত আপনি ওয়েবসাইট যদি আপনার থাকে তো ওয়েবসাইটে আপনি হচ্ছে গিয়ে পোস্ট করার মাধ্যমে হচ্ছে গিয়ে আপনি কী করতে পারেন প্রমোট করতে পারেন, ঠিক আছে। অথবা আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে একটা ইউটিউব চ্যানেল খুলে ওইখানে আপনি হচ্ছে গিয়ে কী করতে পারেন ইউটিউবারদের দিয়ে রিভিউ করে প্রমোট করতে পারেন, অথবা নিজের একটা ইউটিউব চ্যানেল খুলে ওইখানে দারাজের বিভিন্ন প্রোডাক্টের উপর আপনি রিভিউ ভিডিও তৈরি করতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিলে হচ্ছে গিয়ে ওইখান থেকে আপনার বিক্রি হবে। আর তাছাড়া যারা হচ্ছে কি ইউটিউবে অলরেডি ভিডিও বানায়, যাদের চ্যানেলে মোটামুটি ভালো সাবস্ক্রাইবার আছে, আপনি কী করতে পারেন ওই সকল চ্যানেলে গিয়ে তাদের ওনারদের সাথে যোগাযোগ করে তাদেরকে স্পন্সর দিতে পারেন, ঠিক আছে। আপনি 500-1000 টাকা খরচ করে তাদেরকে যদি আপনি স্পন্সর দেন তাহলে হচ্ছে তারা দারাজের প্রোডাক্টের উপর একটা ভিডিও বানিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্কটা দিয়ে দেবে। অ্যান্ড এতে করে তাদের ভিডিও দেখে তাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তারা যখন পণ্য কিনবে একজন, তখন হচ্ছে কি আপনি কমিশন পাবেন। এভাবে হচ্ছে কি আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে হচ্ছে কি ইনকাম করতে পারেন। অথবা আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে আপনি ফেসবুকের অ্যাড ম্যানেজারে গিয়ে ফেসবুক থেকে একটা বিজ্ঞাপন চালু করতে পারেন, ঠিক আছে। ফেসবুকে গিয়ে ফেসবুক থেকে একটা অ্যাড রান করতে পারেন বা বিজ্ঞাপন রান করতে পারেন। বিজ্ঞাপনের মাধ্যমে পেইড অ্যাড এর থ্রুতে হচ্ছে গিয়ে আপনার দারাজ যখন সেল আসবে তখন হচ্ছে কি আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে কি আপনি ফ্রি মেথড পেইড মেথড দুই মেথড ইউজ করেই ঘরে বসে দারাজকে কাজে লাগিয়ে ভালো পরিমাণের ইনকাম করতে পারবেন কোনো ইনভেস্ট ছাড়া, ঠিক আছে। দারাজের প্রোডাক্ট ডেলিভারি দিবেও তারা, সব কিছু করবে দারাজ, জাস্ট আপনি প্রমোশনের মাধ্যমে বা মার্কেটিং করার মাধ্যমে হচ্ছে গিয়ে দারাজকে কাজে লাগিয়ে পার মান্থ ভালো পরিমাণের একটা আয় রোজগার বা ইনকাম করতে পারবেন। সো ওভারঅল এই ছিল আজকের ভিডিওতে। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এবং একটি কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভিডিওটি কেমন লাগলো। আর তাছাড়া আর কোন টপিকের ভিডিও চান বা দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপর নতুন কোনো ট্রিক্স টিপস চান কিনা বা মার্কেটিং নিয়ে কোনো ভিডিও চান কিনা তাহলে ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।